আমি আঞ্জুমান সেতু, কালিনারি আর্টিস্ট, অ্যাসোসর বিটেপ, অনার্স সেতুস কিচেন। রান্না একটি শিল্প, আর ব্যাপারটি না জেনে অনেকেই বিষয়টি জটিল করে ফেলেন। আমাদের জীবনধারণের জন্য খাবার খেতেই হবে, আর পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর খাবার এবং ভালো খাবার তৈরি করতে হলে রান্নাঘর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমি মনে করি। আর রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন এবং রান্নাঘরের কিছু নিয়ম মেনে চললে আমরা পরিবারকে সুস্থ ও সুন্দর রাখতে পারি। আমি আজকে আপনাদের সাথে রান্নাঘরের বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যেদিকে নজর দেব সেটা হলো রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ একটি পরিবারের রোগ জীবাণু ছড়াই রান্নাঘর থেকে। রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দুইভাবে করব, একটি প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যটি প্রতি মাসে একবার পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। প্রতি মাসে যে রান্নাঘরটা আমরা পরিষ্কার করবো সেটা আগের দিন রাতে আমরা রান্নাঘরে ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে রাখবো এবং পোকামাকড় মারার যে স্প্রে পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে পারি। পরের দিন সকালে ভালো করে সেগুলো পরিষ্কার করে ফেললাম এবং রান্নাঘরের যা জিনিস থাকে, ক্যাবিনেটের ভেতরে যে বয়াম বাসনকোসন থাকে সেগুলো পুরো ধুয়ে ফেলবো ডিটারজেন্ট দিয়ে, ওয়াশিং পাউডার দিয়ে। তারপরে যে কিচেন হুড থাকে, যে সিঙ্ক থাকে, আপনার ফ্রিজ থাকে, ওভেন থাকে, আমরা সমস্ত কিছু পরিষ্কার করে ফেলবো। ফ্রিজটা আমরা বেকিং সোডা, লেবু পানি দিয়ে পরিষ্কার করব। এরপরে আমরা ওভেনটা লেবু পানি দিয়ে, বেকিং সোডা দিয়ে পরিষ্কার করব। অনেক সময় ফ্রিজে গন্ধ হয়ে যায়, আমরা পরিষ্কার করার পরে টুকরা টুকরা করে লেবুগুলো ফ্রিজের ভেতরে রাখতে পারি। ওভেনটা অনেক সময় গন্ধ হয়ে যায় ইউজ করতে করতে, তখন আমরা একটি কাপে লেবু পানি দিয়ে এক মিনিট গরম করলে গন্ধটা চলে যায়। এরপরে আমরা প্রতিদিন যে পরিষ্কার পরিচ্ছন্নতা করব সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে। সেইটা আমরা কিভাবে করব, আমরা রান্নাঘরে ব্যবহার করি অনেকে ছুরি। ছুরিটা ইউজ করলে আমরা চপিং বোর্ড ইউজ করি, সেই চপিং বোর্ডটা আমরা কালার কোড মেনে ইউজ করব। একই চপিং বোর্ডে আমরা সব কিছু কাটাকাটি করব না, যেমন আমরা রেড চপিং বোর্ডে র মিট কাটতে পারি, ইয়েলো চপিং বোর্ডে ফিশ কাটতে পারি, এরপরে গ্রিন যে চপিং বোর্ডটা আছে ওটাতে সালাদ এবং ফ্রুটস কাটবো, ব্রাউনটাতে আমরা ভেজিটেবল কাটবো, হোয়াইটটাতে বেকারি এবং ডেইরি প্রোডাক্ট কাটবো, ইয়েলোটাতে কুক মিট কাটাকাটি করব। এভাবে আমরা এটাকে আলাদা করতে পারি। এবং আমরা যে বিনটা ইউজ করব, ডাস্টবিনটা ইউজ করি, সেটা আমরা দুই ধরনের ডাস্টবিন ইউজ করব। একটাতে পচনশীল দ্রব্যগুলো রাখবো আর একটাতে অপচনশীল দ্রব্য রাখবো। যেমন পচনশীলের মধ্যে যেটা আমরা মাছ মাংস আষ্টে আঁশ, তারপরে আপনার কাটা মাংসের যে রক্ত চর্বি থাকে সেগুলো আমরা ওটাতে ফেলবো, শাকসবজির আবর্জনা। আর যেটা অপচনশীল সেটা আমরা প্লাস্টিকের আবর্জনা, কাঁচের জিনিসপত্র, ওগুলো আমরা আলাদা ফেলবো। আবার আমরা যেসব পচনশীল জিনিসপত্রগুলো আমরা একটা পলিথিনের ভিতরে মুখ বেঁধে আমরা মুখ বন্ধ ডাস্টবিনে রেখে দেবো, এতে রান্নাঘরে দুর্গন্ধ ছড়াবে না। এরপরে আমরা চুলাটা প্রতিদিন পরিষ্কার করব। এছাড়া আমরা পোকামাকড়ের জন্য রান্নাঘর পরিষ্কার করে আমরা প্রতি কোণায় নিমের ডাল শুকনা করে পাতাগুলো রাখতে পারি, কিংবা আমরা ন্যাপথলিন আনাচে কানাচে রান্নাঘরে রাখবো। রান্নাঘরের মেঝেটা প্রতিদিন আমরা গরম পানি দিয়ে মুছে ফেলবো, ধুয়ে ফেলবো। এরপরে আমরা অনেকে ছুরি ছাড়াও বটি দিয়েও কাটাকাটি করি, তখন আমরা দুটো বটি ইউজ করব। একটাতে আমরা শাকসবজি ফলমূল কাটবো, অন্যটাতে কাঁচা মাছ মাংস এগুলো কাটাকাটি করব। আমরা যখন বটিতে কাটাকাটি করব তখন নিচে একটা প্লাস্টিকের কুলা ইউজ করতে পারি, তাহলে ময়লাগুলো ওটার ভিতরে পড়লো, আমরা তখন মেঝেটা অপরিষ্কার হয় না, আমরা ওটা পরে পলিথিনে ভরে ফেলে দিতে পারি। এছাড়াও আমরা রান্নাঘরের যে ইসের বাসনকোসন হয় এগুলো আমরা যদি পারি তাহলে প্রতিদিন পরিষ্কার করে রোদে দিতে পারি, রোদে শুকিয়ে রাখতে পারি, কিংবা যদি তা সম্ভব না হয় তাহলে পরিষ্কার করে মুছে আমরা এটা রেখে দিতে পারি। এত গেল আমাদের রান্নাঘর পরিষ্কার করার টিপস। এরপরে আসে আমাদের খাদ্য সংরক্ষণ, কারণ আমরা এখন প্রতিদিন বাজার করার সময় পাই না,
আমরা হয়তো বা 7 দিনে একদিন বাজার করি, অথবা আমাদের সিজন অনুযায়ী অনেক খাবার পাওয়া যায়, যে খাবারগুলো বছরে সবসময় পাওয়া যায় না সেগুলো আমরা সংরক্ষণ করে রাখি। যেমন আমরা অনেক কিছুই একবারে করে রেখে সেটা সারা বছর খাই, যেমন আমরা পাকা আম, পাকা আমটা আমরা সুন্দর করে মুছে ওটাকে নিউজ পেপার দিয়ে মুড়ে একটা বক্সে ভরে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, অনেকদিন পর্যন্ত এই আমটা ফ্রেশ থাকে। এরপরে আমরা কাঁঠালের রসটাকে চিপে আমরা একটা বক্সে করে ডিফ্রিজে রেখে দিতে পারি, পরবর্তীতে এটা দিয়ে আমরা পিঠা পিঠা বানিয়ে খেতে পারি। এরপরে আমরা যে কাঁঠালের বিচিটা, কিন্তু ভীষণ ভিটামিন সমৃদ্ধ খাবার, সেই কাঁঠালের বিচিটা অনেক সময় বাইরে থাকলে এটা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু কাঁঠালের বিচিটা ছিলে আমরা কাঁচায় কোনো ভাপ দিব না, কাঁচাই ওটা আমরা পলিথিনে মুড়ে ভালো করে এয়ার টাইট বক্সে রেখে দিব, 1 বছর এটা ভালো থাকবে। এরপরে আমরা মটরশুঁটি সারা বছর পাই না, মটরশুঁটিটা আমরা এরকম খোসা ছাড়িয়ে আমরা সুন্দর করে কাঁচাই কোনো ভাপ দিব না, পলিথিনে ভরে এয়ার টাইট বক্সে করে ফ্রিজে রেখে দেবো, 1 বছর খুব সুন্দর থাকবে। এরপরে আমরা মাছ মাংসে আসি, কাঁচা মাছ মাংস এবং রান্না করা খাবার ফ্রিজে কখনোই আমরা খোলা অবস্থায় রাখবো না, আমরা কাঁচা মাছ মাংস এবং রান্না করা খাবার সবসময় আলাদা রাখবো, আর যদি একসাথে রাখা হয় তখন কাঁচা মাছ মাংস আমরা আলাদা মাছ আলাদা করে ছোট ছোট প্যাকেটে করে আবার আমরা একটা বক্সে ভরে রাখতে পারি এয়ার টাইট বক্সে, আবার মাংস আমরা ওইভাবে আলাদা করে ছোট ছোট প্যাকেট করে একটা বক্সে রাখবো, খাবার আমরা সবসময় এয়ার টাইট বক্সে রেখে দিব। এরপরে আমরা আসবো সংরক্ষণ, তারপরে আমরা আরো সংরক্ষণ কি, যেমন আচার, আচারটা আমরা অনেক সময় বাইরে রাখবো, রেখে খেলে কিছুই নষ্ট হয় না, অনেকে আচার ফ্রিজে রাখেন, ফ্রিজে না রাখলেও চলবে, এটা আমরা উপরে সবসময় তেল রাখতে হবে, আচার ইউজ করতে করতে তেলটা অনেক সময় কমে যায়, তখন আমরা কি করব আবার তেলটা গরম করে ঠান্ডা করে বয়ামে আবার তেল ভরে রাখলে আচারটা ফাঙ্গাস পড়বে না, আচারটা নষ্ট হবে না, এভাবে আমরা জিনিসপত্র সংরক্ষণ করে রাখতে পারি। এরপরে সংরক্ষণের পরে আমাদের যেটা আসে, এখন আমরা সবাই ব্যস্ত আর আমাদের প্রতিদিন আমরা অনেক ক্ষণ সময় ধরে রান্না করার সময় এখন আমাদের নেই, প্রায় সব মহিলারাই এখন আমরা ঘরে বাইরে কাজ করছি, যারা বাইরে চাকরি করছি তারা প্রতিদিন সকালে চলে যাচ্ছি সন্ধ্যায় ফিরছি, আবার যারা ঘরে থাকছি তারা হয়তো বা অনলাইন বিজনেস করছি, ঘরে কোনো কাজ করছি, অথবা ছেলে মেয়েদের সাথে স্কুল কোচিংয়ে দৌড়াদৌড়ি করছি, তো আমাদের অনেক সময় নিয়ে রান্না করার সময় থাকে না, এতে করে আমাদের হয় কি রান্না অনেক সময় আমরা পুষ্টিকর খাবারটা ঠিক মতো তৈরি করে আমরা পরিবারকে খাওয়াতে পারছি না, এতে কি পরিবার পুষ্টিহীনতায় ভুগছে, তা আমরা কি করতে পারি, আমরা ছুটির দিনটায় 2 দিন যদি আমরা একটু সময় 2-3 ঘন্টা সময় নিয়ে কিছু কাজ গুছিয়ে রাখি, পুরো 1 সপ্তাহ একটা প্ল্যান করে কিছু খাবার গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা প্রতিদিন খুব কম অল্প সময়ে আমরা রান্নাটা সেরে ফেলতে পারি। যেমন আমরা প্রতিদিন আমাদের শাকসবজি খেতে হবে, আমরা একদিনে আমরা 4-5 রকমের শাকসবজি নিয়ে আসলাম, সেটা একদিনে কুটে বেছে একটু হালকা সিদ্ধ করে রেখে দিতে পারি বক্সে বক্সে, যেমন পুঁই শাক, লাউ পাতা, তারপরে আপনার কচু শাক, এগুলো আমরা আলাদা রেখে দিলাম, তারপরে পালং শাক, যখন যে শাক পাওয়া যায় আমরা যখন রান্না করব তখন আমরা ওটা বের করে আমরা শুধু তেলে ভেজে নিলেই হবে, অথবা আমরা যেমন কিছু সবজি আমরা সিদ্ধ করে আমরা ম্যাশ করে রেখে দিতে পারি, যেমন মিষ্টি কুমড়া, পেঁপে, তারপরে কচু, এগুলো আমরা কিন্তু পরবর্তীতে মাছের মাথাটা থাকে, কাটা থাকে, তারপরে এমনিও আমরা এগুলো ঘন্ট করে খেতে পারি, এটা একটা আইটেম হয়ে যায়। এরপরে আমরা মাছ মাংস, মাছ আমরা কি করব, আমরা অনেক সময় বড় মাছ যেমন রুই কাতলা, কই মাছ, যেগুলো আরশোলা মাছ, সেগুলো আমরা সুন্দর করে কেটে ধুয়ে আমরা একটু ভেজে রাখতে পারি, হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে রাখলে কি হয়, একটা বক্সে ভেজে রেখে দিলাম, সেটা আমরা পরে দিন যেদিন রান্না করব তখন আমরা ওটাকে জাস্ট কোনো দিন দো পেঁয়াজা কিংবা ঝোল রান্না করে ওটা ঝোলে দিলাম, বিভিন্নভাবে আমরা মাছটা রান্না করতে পারবো। এরপরে আমরা যেগুলো আঁশ ছাড়া মাছ, যেমন পাঙাশ মাছ, আর মাছ, বোয়াল মাছ, ছোট ছোট মাছ, যেগুলো সেগুলো আমরা একটু লেবুর রস, সেগুলো একটু গন্ধ অনেকের লাগে, বলে জাস্টে গন্ধ কিংবা একটা গন্ধ থাকে, তো ওগুলোকে আমরা লেবুর রস, হলুদ মরিচ, লবণ মেখে আমরা একটা বক্সে সুন্দর করে রেখে দিব আলাদা আলাদা করে, আমরা যেদিন রান্না করব ওই দিন বের করে আমরা ওটা রান্না করতে পারবো, তখন কিন্তু ওই গন্ধটাও থাকবে না এবং খেতেও খুব সুস্বাদু হয় মাছটা।
এরপর আমরা মাংস, মাংসটা আমাদের প্রতিদিন যখন আমরা রান্না করব তখন সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো আমরা কি করব, আমরা গরু খাসির মাংসটা সুন্দর করে কেটে আমরা ওটাকে একটু লবণ আর গরম মশলা দিয়ে আমরা সিদ্ধ করে ফেললাম, সিদ্ধ করে বক্সে বক্সে রেখে দিব, ছোট ছোট বক্সে। আমরা এটা দিয়ে পরবর্তীতে কোরমা, তারপরে রেজালা, তারপরে ঝোলের ঝোল দিয়ে রান্না করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা মাংসটাকে রান্না করতে পারি। ইচ্ছা হলে আমরা হঠাৎ মেহমান আসলো তেহারি রান্না করতে পারি, এরপরে আমরা মুরগির মাংসটার কিমা কিমা করে রাখতে পারি, কিমাটাকে আমরা একটু ভেজে ওটাকে একটু পুর তৈরি করে রাখলাম, পরবর্তীতে আমরা পিঠা সমোসা এগুলো তৈরি করতে পারি খুব সহজে, এটা করা একটা গেস্ট আসলো আমরা ঝটপট করতে পারবো। এরপরে আমরা কিছু মাংস ছোট ছোট করে কেটে রাখবো, যেটা আমরা স্যুপ তৈরি করতে পারি, আমরা কিছু ইসের চিকেন স্টক কিংবা মাংসের স্টক তৈরি করে রাখতে পারি ফ্রিজে, সেটা দিয়ে আমরা পরে স্যুপ তৈরি করতে পারবো সহজেই। আমরা ডাল কিন্তু প্রতিদিনের খাবারে রাখতে হবে, কারণ ডাল একটু পুষ্টিকর খাবার, এটা প্রোটিনের চাহিদা পূরণ করে। এই জন্য ডালটা আমরা সিদ্ধ হতে অনেক সময় লাগে, প্রতিদিন রান্না করতে একটা ঝামেলা হয়, এই জন্য আমরা যদি বিভিন্ন ধরনের ডাল, যেমন ছোলার ডাল, মসুরের ডাল, মুগ ডাল, আমরা যদি একটু সিদ্ধ করে রাখি তাহলে আমরা বিভিন্নভাবে ডালটা রান্না করতে পারি। ছোলার ডাল একটু মাংস দিয়ে রান্না করতে পারি, কিংবা কোনো সবজিতে মিলিয়ে রান্না করতে পারি, মুগ ডালটা আমরা ঘন করে রাখতে পারি, মসুরের ডালটা পাতলা করে রান্না করতে পারি। এভাবে কিন্তু আমরা সাত দিনে সাতভাবে ডাল রান্না করতে পারবো, খাবারে তখন একঘেয়েমি আসবে না আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমরা ডালটা কিন্তু ভিজিয়ে রেখে বেটে রাখতে পারি, তাহলে আমরা ডালে ডাল দিয়ে পেঁয়াজু বানাতে পারি, বিভিন্ন চপ তৈরি করতে পারি, বড়া করতে পারি শাক মিলিয়ে, কিংবা কোনো মাংসের সাথে একটু মিলিয়ে আমরা বিভিন্ন বড়া চপ এগুলো বানাতে পারি সহজেই। এরপরে আমরা সবজি, সবজি তো আমাদের নিত্যদিন থাকতেই হবে, তো আমরা সবজিটা যদি কেটে রাখি, কেটে আমরা বিভিন্নভাবে কেটে রাখবো, কোনোটা ভাজির মতো করে জুলিয়ান কাট, কোনোটা কিউব করে কেটে রাখবো, কোনোটা স্লাইস করে রাখবো, কেটে আমরা একটা পলিথিনে জড়িয়ে আমরা কিংবা জিপলক ব্যাগে ভরেও আমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি, আমরা যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা বের করে রান্না করতে পারবো। আবার আমরা কিছু সিদ্ধ করেও রাখতে পারি, যেমন আমরা মিক্সড ভেজিটেবল করে একসাথে সব রকম সবজি কেটে আমরা একটু ভাপ দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে যদি রেখে দেই তাহলে রঙটাও নষ্ট হয় না, সুন্দর করে আমরা ওটা যদি জিপলক ব্যাগে ভরে রাখি তখন আমরা মিক্সড ভেজিটেবল তৈরি করতে পারবো, কিংবা আমরা কোনো নুডলস দিতে পারবো নুডলস রান্না করলে, কিংবা আমরা স্যুপ যখন তৈরি করবো সেটা তৈরি করতে পারবো। তো আমরা এভাবে সবজিও আমরা সাত দিনেরটা প্ল্যান করে কেটে রাখতে পারি ফ্রিজে। এরপরে আমরা গরমের দিনে লেবুর রসটা চিপে আমরা আইস কিউব করে রেখে দিতে পারি, অনেক সময় বাইরে থেকে এসে ওই আইস কিউবটা দিয়ে পানিতে দিয়ে আমরা একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম, ঝটপট হয়ে যাবে। এরপরে আমরা যে সব সবজি কাটার পরে আমরা আরও যেরকম বিকেলের নাস্তার জন্য কিছু তৈরি করে রাখতে পারি, সমোসা সিঙ্গারা ছুটির দিনগুলোতে আমরা কিছু বানিয়ে প্যাকেট করে রাখতে পারি, হঠাৎ মেহমান আসলে সেগুলো আমরা চায়ের সাথে দিতে পারি। আমরা অনেক সময় মেহমান আসবে এটা জেনেও যদি আমরা আগে থেকে কিছু তাদের জন্য প্রিপারেশন করে রাখি, যেমন রোস্টটা আমরা আগের দিন ভেজে রাখতে পারি, মাংসটা আমরা আগের দিন একটু রান্না করে রাখতে পারি, পরের দিন আমরা বাকিটা রান্না করলাম, এইভাবে আমরা করে রাখতে পারি। তারপরে আমরা প্রতিদিন আমরা সকালে উঠে অনেকে মশলা চাটা খাই, আমরা কিন্তু এই মশলা চাটা আগের দিন পানিটা ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারি, পরের দিন আমরা আবার এই পানিটা ওভেনে গরম করে একটা পাতি দিয়ে অথবা টি ব্যাগ দিয়ে আমরা এটা খেয়ে অফিস চলে যেতে পারি। আমরা সাত দিনের পরোটা আমরা একদিনে বানিয়ে রুটির মতো সেঁকে আমরা সুন্দর করে একটা এয়ারটাইট বক্সে ভরে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো, কিছুই হয় না। আবার রুটিটাও আমরা সেঁকে রেখে দিতে পারি, পরের দিন আমরা এটা ওভেনে একটা ওভেন প্রুফ বাটিতে রুটিগুলো বিছিয়ে মাঝখানে একটা বাটিতে পানি দিয়ে এটা আমরা এক মিনিট গরম করলে রুটিটা আবার সুন্দর নরম হয়ে যাবে, মনে হবে যে মাত্রই বানিয়েছি। এভাবে আমরা সকালে খেয়ে অফিস চলে যেতে পারি, বাচ্চারা স্কুলে চলে যেতে পারে তাড়াহুড়োর সময়।
এইভাবে আমরা 7 দিনের কাজগুলো যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমরা প্রতিদিনের রান্নাটা খুব সহজেই করে ফেলতে পারবো। 2 দিন কষ্ট করব আর 5 দিন আমরা খুব আরামে রান্নাটা করতে পারবো। এরপরে আমরা রান্না করতে গেলে অনেক সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, যেমন হয়তোবা রান্না করতে গিয়ে হলুদটা বেশি পড়ে যায়, হলুদ হয়ে যায় তরকারিতে, তখন আমরা কি করব, একটা খুন্তি বেশ গরম করে সেই খুন্তিটা আমরা যদি ওই তরকারিতে কিছুক্ষণ রেখে দেই, নাড়াচাড়া করি, তাহলে হলুদটা কমে যাবে। আবার অনেক সময় লবণ বেশি হয়ে যায়, তখন আমরা একটা আলু কেটে ওই তরকারিতে দিয়ে দেব, অথবা টমেটো দিয়ে দিব, অথবা টক দই দিয়ে দিব, তখন লবণটা কমে যাবে। এরপরে অনেক সময় আমরা ঢ্যাঁড়স রান্না করতে গেলে ঢ্যাঁড়সটা কেমন পিছলা হয়ে যায়, ওটা কেউ খেতে চায় না, আমরা যদি ঢ্যাঁড়সটা কাটার আগে ধুয়ে নেই তাহলে কিন্তু ওরকম পিছলা হয় না। এবং আমরা ভাজার সময় অথবা রান্নার সময় যদি একটু লেবুর রস দিই তাহলে কিন্তু ঢ্যাঁড়সের পিছলা ভাবটা থাকে না। আবার আমরা অনেক সময় বেগুন ভাজি করি, বেগুনের চাক ভাজি করি, তখন আমরা যদি বেগুনটা কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব কম তেল লাগে। এরপরে আমরা মাছ ভাজার সময় সবাই অনেকেই এই সমস্যাটা সম্মুখীন হয়ে থাকি, যেমন মাছটা ছিটে, মশলা ছিটে, তো আমরা যদি মাছটা হলুদ মরিচ লবণ এবং তেল মেখে সাথে যদি একটু চালের গুঁড়া অথবা ময়দা আটা মেখে ওটা যদি ভাজি তখন কিন্তু আর মশলাটা ছিটে না। এরপরে আমরা করলাটা অনেকেই তিতার জন্য খেতে চাই না, বাচ্চারাও খেতে চায় না, করলাটা যদি আমরা কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখি একটু সাথে লেবুর রস দিয়ে তাহলে কিন্তু পরে আধা ঘন্টা পরে যদি আমরা ওটা রান্না করি বা ভাজি করি তাহলে করলার তিতা ভাবটা থাকে না। আর করলা ভাজি করার সময় সবসময় কাঠের চামচ দিয়ে নাড়তে হয়। এরপরে আমরা অনেক সময় পোলাও বিরিয়ানি পুড়ে কিংবা ভাত পুড়ে একটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা দূর করার জন্য আমরা ভাত পোলাও বিরিয়ানিটা আলাদা একটা পাত্রে তুলে আমরা যদি 1 পিস পাউরুটি দিয়ে ঢেকে রাখি তাহলে কিন্তু গন্ধটা চলে যায়, পোড়া ভাবটা গন্ধটা থাকে না। এছাড়াও আমাদের অনেক সময় ভাত হতে অনেক সময় লাগে, তখন আমরা যদি আধা ঘন্টা আগে ভাতের চালটা ভিজিয়ে রাখি তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, লম্বা হয় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আবার অনেকে পোলাও বিরিয়ানিতে ঘিয়ের স্মেলটা পায় না, আমরা পোলাও বিরিয়ানি রান্নার পরে যখন আমরা পরিবেশন করব তার আগে যদি ঘিটা দিয়ে মুখটা ঢেকে 2 মিনিট পরে যদি আমরা পরিবেশন করি তখন কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল থাকে পোলাও বিরিয়ানিতে, এবং পোলাও বিরিয়ানি অনেক সময় ঝরঝরে হয় না, আমরা যদি একটু লেবুর রস ইউজ করি তাহলে কিন্তু পোলাও বিরিয়ানিটা ঝরঝরে হয়। আমার এই রান্নাঘরের এবং রান্নার টিপসগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের পরিবারের সবাই থাকবে সুস্থ ও সুন্দর এবং আপনারাও ফেলতে পারবেন স্বস্তির নিঃশ্বাস। সবাইকে ধন্যবাদ।